হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিবি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সিনার মধ্যে লাগিয়ে নিলে খাদিজার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে জুড়ে যায় খাদিজা বললেন বেটি গো 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 তোমার আব্বা আমার স্বামী নবী মুস্তাফা বহুত গো অনেকক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত তোমার আব্বা বাড়িতে আসছেন না আমার মনটা বড় ছটফট করতেছে আমার মনের মধ্যে এমন কি গাইতেছে তবে ফাতেমা একটু তুমি বেরিয়ে যাও না গেল তোমার আব্বার খবরটা একটু নিয়ে আসো না গেল হযরতে ফাতেমা মা জননীকে বলে ও গো আম্মা জান এত চোখের পানিটা বন্ধ করো না গো মা গো মা আমি আর সহ্য করতে পারি না গো মা একবার তুমি চোখের পানিটা বন্ধ করো হযরতে খাদিজা বললেন বেটি ফাতেমা তবে এত তুমি এগিয়ে চলে যাও তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন হযরতে ফাতেমা তিনার মা জননী খাদিজার নিকট থেকে কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন ফাতেমা এত দূরে যাওয়ার পরে দেখছেন তো একটা পাগলের মতো মানুষ কখনো হেঁটে হেঁটে আসছে আবার কখনো জমিনের মধ্যে পড়ে যায় ফাতেমা দেখছেন মাথার চুলগুলা এলোমেলো শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে ফাতেমা দেখে চুপ করে দাঁড়িয়ে গেছে ফাতেমা বজর নয়নে কাঁদতে লাগলেন ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায় এমন কি বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল ফাতেমা ভয় পাওয়ার পরে ফাতেমা ওয়াপসি বাড়ির দিকে রওনা হয়ে গেল এদিকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে বসে বসে স্বামী নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে কান্না করতে আছে খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায় খাদিজা বলে আল্লাহ গো আমার স্বামী নবী মুস্তাফা গেছেন তো গেছেন কোথায় এখন পর্যন্ত কেন আসেন না হযরতে ফাতেমা কান্দে কান্দে দরজাতে সে দাঁড়িয়ে গেলে আর ফাতেমা অঝর মনে কান্না করে ফাতেমার কান্নার আওয়াজটি খাদিজার কানে গেল খাদিজা চট করে উঠে দরজাটা খুলে দিলে দেখছেন তো বেটি ফাতেমা কান্না করে হযরতে খাদিজা ফাতেমাকে সিনাতে লাগিয়ে নিলেন খাদিজা বললেন বেটি গো কেন তুমি দরজাতে এসে কান্না করো তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়তেছে বলো বেটি একবার বলো তোমার আব্বার খবরটা বলো না কেন তোমার আব্বা কত দূরে আসতেছে ও বেটি ফাতেমা আমার মনটা বড় ছটফট করে গো আমি আর ঘরে থাকতে পারি নাই ফাতেমা একবার বলো ফাতেমার মধ্যে কথা বেরাই না ফাতেমা বাজার ননে কান্না করে দ্বিতীয়বারে খাদিজা জিজ্ঞাসা করলেন তবুও ফাতেমা বলেন না তৃতীয়বারে বললেন খাদিজা বলতে আছেন বেটি গো কেন তুমি চুপ করে আছো তোমার আব্বার খবরটা বলো একবার তুমি বলো না কেন তোমার আব্বা কত দূরে আসতে আছে ফাতেমা বললেন মা গো মা আমি রাস্তা ধরে চলতে চলতে এমন একটা পাগলের মতো মানুষ দেখলাম মা কখনো জমিনে পড়ে আবার কখনো কারো হে চলতে থাকে মাথার শরীরের রক্ততে জামাটা লাল হয়ে আছে মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে মা আমি পাগল দেখে ভয় পেয়ে আপসি চলে আসলাম যেমনি ফাতেমা এই কথাটি খাদিজাকে বললে খাদিজা আরো জোর কাঁদতে লাগলেন খাদিজা বলেন বেটি গো তবে দ্বিতীয়বারে চলে যাও তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন আমি আর সহ্য করতে পারি না হযরতে ফাতেমা দ্বিতীয়বারে চলতে আরম্ভ করলে ফাতেমা আবার একটু দূরে যাওয়ার পরে দেখছেন তো ওই লোকটা জমিনের মধ্যে পড়ে আছে মাথার চুলগুলা এলোমেলো ফাতেমা আগে দিকে আর বাড়ে না ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে পাগল চলে গেলেই চলে যাব এই মনোভাব ফাতেমা করতে আছে তবে ফাতেমা আগে দিকে যান না ফাতেমা ওয়াপসি বাড়ির দিকে রওনা হবে ইতিমধ্যে পিছন থেকে ডাক দিছে ও ফাতেমা তুমি ভাই পাবে না আমি পাগল নয় পাগল নয় আমি হচ্ছি তোমার আব্বা নবী মুস্তফা
ঈশ্বর নবী আমার পড়ে আছেন দয়ার নবী মুস্তফার শরীরের জামাটা রক্তে লাল হয়ে গেছে মাথার চুলগুলা এলোমেলো ফাতেমা যেমনি শুনতে পেলেন আওয়াজটি ফাতেমার সহ্য করতে পারলেন না ফাতেমা কাঁদতে কাঁদতে আব্বা আব্বা বলে চিৎকার করে চলে গেলেন ঈশ্বর নবী কি কষ্ট করেছেন দেখো তবে আজ মুসলমান আমরা কোথায় বা কষ্ট করে কি আমরা নবীর আদর্শ মানি আজকে আমরা জীবনী কাহিনী শুনতে শুনতে আসছি তবু নবী মুস্তফা ঠিকভাবে আমরা আদর্শ পালন করতে পারি না রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপন দরে দরে আব্বা আব্বা বলে চিৎকার করে কাছে চলে গেলেন হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আব্বা নবী মুস্তফার নিকটে দাঁড়িয়ে গেলেন দয়ার নবী মুস্তফার শরীরের মাপ শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে দয়ার নবীর মাথার চুলগুলা গেল মেলে দয়ার নবী মুস্তফা তিনার বেটি ফাতেমাকে সিনাতে লাগিয়ে নিলেন নবী মুস্তফা আমার চোখ দুটো বন্ধ করলেন নবীর দুই চোখের কোণা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি ফাতেমাকে বললেন বেটি গো তুমি আর কেঁদো না চোখের পানিটা একটু বন্ধ করো না কেন ও বেটি ফাতেমা আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না বেটি একটু কান্নাটা বন্ধ করো ফাতেমা বললেন ও গো আব্বা জান ও গো দয়ার নবী আপনার এই অবস্থাটা কে এমন করলো গো কে আপনার প্রতি অত্যাচার করেছে ও গো আব্বা একটু বলো গো দয়ার নবী মুস্তফা আমার বললে ও বেটি ফাতেমা তারা আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে ও বিশ্বের মুসলমান আজও পর্যন্ত দেখো দেশের মধ্যে মানুষ আছে তারা নবীকে চিনতে পারে না তারা নবীর আদর্শ মানতে পারে না যে নবী মুস্তফাকে পৃথিবী জগতে না আগমনের মধ্যে যদি না পাঠাতে তবে ওই নবী যদি না আসতেন না পেতাম আমরা কোরআন নবী যদি না আসতেন তো না পেতাম কোরআন যা কিছু পেয়েছি একমাত্র নবী মুস্তফার কারণেই পেয়েছি নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে আপনার হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিনার মধ্যে লাগিয়ে নিয়েছেন আর নবী আমার বললেন বেটি গো তারা আমাকে না চিনতে পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে তবে বেটি এমন একটি জামানা আসবে এমন একটি সময় আসবে গো তোমার আব্বার নাম খানা গাছপালা তোর লতা নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ পড়বে পড়ল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আব্বা নবী মুস্তফাকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন দয়ার নবীকে টুক 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 করে যেমনি বাড়ির দরজাতে চলে গেলে দেশের নবী আমার টুক করে একটি আওয়াজ যেমন দিয়ে দিলে খাদিজার কানের মধ্যে আওয়াজ চলে গেছে সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খানা খুললে দেখছেন তো নবী মুস্তফা দাঁড়িয়ে আছে শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে মাথার চুলগুলা গেল বেল খাদিজা ডাকার পরে আরো জোর কেঁদে কেঁদে বলেন স্বামী গো ওগো আমার মাথার মনি নহানের তারা আপনার এই অবস্থাটা কে এমন করলো গো দাবি আমার বললেন বিবি খাদিজা আর কেন না চুপ করো গো চোখের পানিটা বন্ধ করো খাদিজা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার জন্য আমার মনটা বড় চটপট করতেছিল ইয়া রাসূলুল্লাহ তবে আপনার এই অবস্থাটা কে করেছে বলো নবী আমার বললেন খাদিজা একটু কান্না বন্ধ করো তবে একটি কথা তোমায় আমি জিজ্ঞাসা করব নবী বল খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আমার স্বামী মাতার মনে নানের তারা আপনি কি এমন কথা বলবেন বলুন না কেন নবী আমার বললেন খাদিজা আমি তো
তোমার দরজাতে এসে একটি আওয়াজ দিয়ে দি আর এক আওয়াজেই তুমি দরজাটা খুলে দাও দ্বিতীয় আওয়াজ আমাকে কোনোদিন দিতে হয়নি তবে তুমি কি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকো খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার স্বামী মাতার মনি নামের পাড়া আপনার জন্য আমি দরজাতে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকি কেননা কোন সময়তে কোন মুহূর্তে আপনি আমার দরজাতে আসবেন ইয়া রাসূলুল্লাহ এক আওয়াজের পরে যদি দ্বিতীয় আওয়াজটা আপনাকে দিতে হয় তবে ওই দ্বিতীয়র আওয়াজটার জবাব আমি আল্লাহর দরবারে কি বলে দিব তার জন্য আমি দাঁড়িয়ে থাকি এক আওয়াজে আপনার জন্য আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিই নবী আমার বললেন খাদিজা তবে তোমার শরীরে কি বেদনা হয় না তোমার শরীরে কি কষ্টটা হয় না তুমি যে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকো খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার স্বামী মাতার মনি নামের পাড়া আপনি যখন দরজাতে আওয়াজ দেন আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিই আর আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায় সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও বাবা জীবনের আমার মা বোনের আমার ইহার মোসা পয়গম্বর রাস্তা দিয়ে যখন চলতেছিলেন ওই লোকটার সঙ্গে দেখা হয়ে গেল লোকটা জিজ্ঞাসা করতে লাগলো বলে হে মোসা পয়গম্বর আপনি যাবেন কোন জায়গায় বলুন বলে আমি যাচ্ছি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে তবে ওই সময়তে মোসা পয়গম্বরকে বললেন তবে একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি আল্লাহ আমার বিবি সাহেবার বাচ্চা হবে কিনা আমার স্ত্রীর বাচ্চা হবে কিনা এটা হুজুর সাহেব এসেও গেছে তো আপনার মুসা পয়গম্বর মুসা নবী গেলেন কোথায় দূর পাহাড়ে আল্লাহর সঙ্গে দাঁড়ে কথা বলছেন কিছু কথাবার্তা বলার পর আল্লাহ বলছে আল্লাহ যে মেয়েটি বলেছিল ওই মেয়েটির তার সন্তান হবে কিনা আল্লাহ বলছেন মুসা যদি ওই মেয়েটির সন্তান হতো তো আমি প্রথম থেকে দিতাম জোরে বলো সুবহানাল্লাহ হযরতে মুসা পয়গম্বর ওই সমাধি আপন দূর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন রাস্তা দিয়ে চলতে চলতে ওই লোকটার সঙ্গে দেখা হয়ে গেল আর দেখা যেমনি হয়ে গেল মুসা পয়গম্বর বলতে আছেন দেখো তোমার বিবির কোনোদিন বাচ্চা হবে না যদি বাচ্চাটা হতো তবে প্রথম থেকে আল্লাহ দিয়ে দিত তবে তোমার কোনোদিন আর সন্তান হবে না আপন বাবা টুক টুক করে তার বিবির কাছে গেল বিবি সাহেবা একটি সন্তান বাচ্চার জন্য কান্না করতেছে ওই সময়তে তার স্বামী বলে বিবি গো কান্নাটা বন্ধ করো তবে আমি যেটা বলতেছি সেটা তুমি এত ধ্যান দিয়ে শোনো বলে আজ থেকে তুমি দান করাটা বন্ধ করে দাও কোন মিসকিনকে খাবার দাবার দিবে না কেননা আল্লাহ বলেছে তোমার কোনোদিন সন্তান হবে না তোমার কোনোদিন বাচ্চা আর হবে না এটা আল্লাহ রাব্বুল ইজ্জাত মুসা পয়গম্বরকে ডাইরেক্ট বলে পাঠিয়ে দিয়েছে মেয়েটি আরো জোর কানতে লেগে গেল ওই সমাতে বাবা আল্লাহ রাব্বুল ইজ্জাত কি না করতে পারে এমন সমাতে ওই মেয়েটি দরজাতে এমন একজন সওয়ালি সওয়াল করতে লাগলো সেই সওয়ালির ওই ফকির দরবেশে শরীরের মধ্যে মাংস বলতে নাই পিঠে পাতে সমান হয়ে আছে চামড়া গোলা জড় জড় হয়ে আছে আর ওই সমাতে বলে মা গো মা কে আছো মা যদি তার ঘরের মধ্যে খাবার খাদ্য থাকে মা তবে তুমি আমারে দান করবে ও গো মা তুমি যদি আমায় খুশি করো আল্লাহ তোমাকে খুশি করবে তুমি যদি খুশি করো আল্লাহ খুশি করবে মেয়েটি শুনছে কিন্তু কথা বলতে এমন এমন দেখবেন মেয়ে ছেলেদেরকে যদি আপনি কোন রকমের কথাবার্তা বলেন রাগ করে নেই একটু পরে যদি আদর প্যার মহব্বত দিয়ে যদি কথা বলেন আস্তে আস্তে তার মনটা চেঞ্জ হয়ে যায় তাই না মা বন্ধের দিল এত নরম পরিবর্তন তাড়াতাড়ি হয়ে যায়
ওই সমাতে বাপজির আমার মেয়েটির কানে বারবার যখন আওয়াজ গেল স্ত্রী ভাবে থামতে পারল না চট করে সে দরজাটা খুলল সবারই বলছেন ও গো মা জননী আমার কয়েকদিন ধরে আমি অনাগারে আছি আমি চলতে ফিরতে আর পারি না যদি কিছু খাবার খাদ্য দিয়ে আমাকে খুশি করো আল্লাহ তোমাকে খুশি করবে তবে শোনো গো এমন কি ওই মেয়েটি চট করে দুইটা রুটি আপন ফকির দরবেশকে দিয়ে দিল ফকির দরবেশ কে দিয়ে বলতে আছে বলে চলে যাও তুমি আমার দরজা থেকে চলে যাও বলি ওই ফকির দরবেশ বলে মা গো মা যেমনি তুমি আমায় রুটি দিয়ে খুশি করলে তেমনি আমিও আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ তোমাকে খুশি করে বাপজিরা মা বোনেরা আমার ওই মেয়েটি আপনা বলতে আছে রে বলে আপনি চলে যান আমার জন্য দোয়া করতে হবে না ফকির দরবেশ বলল মা গো মা তুমি যেমন আমারে খুশি করেছো আল্লাহ যাতে তোমাকে খুশি করে বলি একটু সময় আমাকে দিয়ে দাও একটু দোয়া করার জন্য সময়টা দিয়ে দাও তবে আমার মা বোনদেরকে বলবো দেখি কালো খালির মা বোনেদের কত দিলটা নরম হয় দেখি নবীর মহব্বত কত জনের আছে শেষ দোয়াটা কোন মা আমার নিতে চায় যদি 100 টাকাও যদি না থাকে তবে 10টা টাকা দিয়ে আপনি শরীক হয়ে যান সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার পরিপূর্ণ করে দেয় সকলে বলো আমিন জালসার কমিটি কাটা সবাই মনে হয় চিনহি দিয়েছে তাই না আরে মরবি সব আছে আছে এরাও বললেন নিজের আপনার মত হয়ে গেছে বললেন তবে যার যার জিদ আমার হয় আমার হাজি এই ফকির দরবেশ বলে মা গো একটু তুমি আমাকে দোয়া করার সময়টা দিয়ে দাও যেমনি বাবা দোয়া করতে দিল ওই সময় আল্লাহর কাছে দোয়া করলো বলে আল্লাহ গো যেমনি আমাকে এই নারী খুশি করলো আল্লাহ তুমি তাকে খুশি করে দাও এমন কি ফকির দরবে দোয়া খায়ের করে চলে গেল বহুদিন পরে মুসা পয়গম্বর ওই রাস্তা দিয়ে আসতে আছে ওই লোকটার সঙ্গে আবার দেখা হয়ে গেল আর মুসা পয়গম্বরের সঙ্গে যেমনি দেখা হয়ে গেল তারে আপন বলতে আছেন বলে মুসা পয়গম্বর আপনি সেদিন বলেছিলেন যে আমার বিবি সাহেবার বাচ্চা হবে না আমার বিবির সন্তান হবে না তবে দেখুন আমার দুইটা বাচ্চা এত বড় বড় হয়ে খেলাধুলা করতেছে বাচ্চারা বড় বড় হয়ে খেলছে তবে বলবো আমার ভাইরা আমার কাউরির বাপ কাউরির মা যদি ইন্তেকাল করে গেছে কাউরির বিবি কাউরির স্বামী ইন্তেকাল করে গেছে তাদের রুহে মাগফিরাতের জন্য আপনি যদি যেই আশায় যে উদ্দেশ্য দিবেন আল্লাহ তার আশা পরিপূর্ণ করে দিবে যে যে আশায় করে আগুন দিয়ে যায় আল্লাহ গো তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ এ দানের ওয়াসিলায় তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ এ দানের ওয়াসিলায় তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও হযরত মুসা পয়গম্বর আর কোন কথাবার্তা বললেন না এমন কি মুসা পয়গম্বর তোর পাহাড়ের উপরে যাওয়ার পরে আল্লাহকে বলতে আছেন বলে আল্লাহ গো ও গো বাপ পরওয়ারদিগারে আনাম সেদিন তুমি বলেছিলে গো ওই মেয়েটির কোন সন্তান হবে না তবে তার সন্তান কি করে হলো তার তত্ত্ব তাই একটু তুমি আমাকে জানিয়ে দাও তার মানে একটু তুমি আমাকে বলো আল্লাহ গো রাব্বুল ইজ্জত মুসা পয়গম্বরকে বলতে আছে হে মুসা পয়গম্বর তার তত্ত্বটা আমি তোমাকে বলে দিব ওই মেয়েটির সন্তান বাচ্চা কি করে হলো তবে একটি তুমি আমার কথা আগে শোনো মুসা পয়গম্বর বলতে আছে বলে আল্লাহ এমন কি কথা বলবেন বলো না কেন আল্লাহ বললেন মুসা যাও যাও আমাকে মানুষের গোশত এনে দাও মানুষের মাংসটা এনে দাও মুসা পয়গম্বর বলতে লাগলে বলে আল্লাহ গো একটা চাকু আর বাটি আমার হাতের মধ্যে দিয়ে দাও আল্লাহ রাব্বুল ইজ্জত মুসা পয়গম্বরের হাতের মধ্যে চাকু আর বাটি দিয়ে দিলেন আর মুসা পয়গম্বর রাস্তা ধরে চলতে লাগলেন মানুষের কাছে যায় আর বলে আল্লাহ মানুষের গোশত চেয়েছে তুমি কি গোশত দিবে বলো গোস কি দিবে এতটি মেয়ে মানুষের কতটি মা বসে আছে হাজার টাকা উঠলো না মনে হয় নাকি আর ওই বিছখানকার ভাইরা বাধাই পয়সা শেষ মেলাতে মনে হয় শেষ মেলাতে করেছে সব গেল পায়ের তলে আর এটা যা দিবেন আখেরাত পর্যন্ত ধরা থাকবে জোরে বলুন এটা হচ্ছে ব্যাংকে যেমন টাকা দেওয়া হয় না
যে সুদ বাড়ে জানেন না সেই রকম এই যে টাকা এখানে দিবেন তো এটাও আপনার নেকি বাড়তেই থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ পকেট থেকে আমাদের বের হয় না দিব কি দিব না আমার মনে মনে করছে ওগুলা মা বন্ধুরও আছে বুঝলেন তারা চুরি মুড়ি কিনে বোধহয় শেষ করে দিয়েছে এই ভাবজি আমার 500 টাকা দিয়েছে আল্লাহ জি আশায় যে উদ্দেশ্য করে দিয়ে গেলেন আশা আল্লাহ যা তার আশাকে পূর্ণ পূর্ণ করে দেয় জোরে সকলে বলুন আমিন মুসা নবী কত মানুষের কাছে গেলেন আচ্ছা বলেন তো এই দেহ শরীরটা কার আপনার আমার না আপনার বাপের না কার দেখেন পৃথিবীর জমি জায়গা কার তোমার মানি কেন করছেন ভাই ভাই সমস্ত যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহর খালি আমাদের ইয়া নিশানি স্বরূপ নিয়ে আছে এতেই আমরা মারামারি কাটাকাটি হযরতে মূসা পয়গম্বর মানুষের নিকটে 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 চলতে লাগলেন কোন মানুষ গোস্ত দিল না মূসা পয়গম্বর মানুষ হয়ে গেলেন এখন আমি কি করব মূসা পয়গম্বর তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন রাস্তায় চলতে চলতে জঙ্গল থেকে একটি আওয়াজ আসছে আল্লাহ 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 বলে জিকির করতেছে এই জিকিরে ভরিটা যেমন মূসা পয়গম্বরের কানের মধ্যে চলে গেল ওই সময়তে আপন মূসা পয়গম্বর ওইদিকে চলতে আরম্ভ করলেন দেখে দেখা যাক কে এমন কোন মানুষ আল্লাহ আল্লাহ জিকির করতেছে এত আল্লাহকে ডাকে এত আল্লাহকে ভালোবাসে তবে তারে যদি আমি বলি তবে হয়তো তার শরীর থেকে গোস্ত দিয়ে দিবে কিন্তু ভাইরা আমার জিকির আমরা কেমন করি লোক দেখানো জিকির করি যেমন দেখবেন কত কত মুসল্লি আছে নামাজ পড়ার পর মসজিদ থেকে বেরিয়ে সুবহানাল্লাহ একদম এক মামার 250-350 টাকা দিয়া গেলেন আল্লাহ তার আশাকে যদি পরিপূর্ণ করে দেয় জোরে সকলে বলো আমিন জানি কালো খালির মা বন্ধের দিল খুব ভালো এরা দান করতে খুব ভালো তবে আশা করা যায় আপনাদের দেখি ওরাই বেশি হবে মনে হয় কি হিসাব করতে গেলে টাকা এই দেখেন আরেকজন দিয়ে গেলেন 100 টাকা সুবহানাল্লাহ যা হোক আল্লাহ রাব্বুল ইজ্জাত যে মা বোনের আমার জিয়া সাইজে উদ্দেশ্য করে দিয়ে জানলা তাদের আশাকে তুমি পরিপূর্ণ করে দিও যে মা বোনের আমার 10-20-100-200-500 যে যা কিছুই দিয়ে জানলা তাদের খানদান শ্বশুর শাশুড়ি আব্বা মা যারা ইন্তেকাল করে গেছে দানের অসিলায় তাদেরকে জান্নাতবাসী করে দিও হযরতে মূসা নবী আপন জিকির কারনেওয়ালার দিকে চললেন যে কথাটা আমি বলতেছিলাম হযরতে এমন এমন মুসল্লিকে দেখা যায় নামাজ পড়ার পরে হাতে তসবি নিয়ে রাস্তায় ফুসুক ফুসুক করতে করতে যায় করে না দোকানে বসবে তা মানে লোক দেখেছে এই লোক দেখানো তসবি গুনিয়ে না বুঝলে লোক দেখানো যদি জিকির করেন তসবি করেন ওই জিকিরের তসবিতে আপনি রোজ হাসরের ময়দানে ঢাল মার ঢাড়া মার করে মারবে বুঝতাছে এই লোক দেখানো যেমন কিছু কিছু জায়গাতে আপনি তো ঘুরে ফিরে দেখি বুঝলেন এমন একটা বয়স্ক লোককে দেখছি জালসা করে আসছে আপনার নেপাল থেকে সকালবেলা গাড়ি ধরে আসছে এরকম একটা বয়স্ক লোক বেশ বসে আসছে গাড়িতে যেমন বসে গেছি বুঝলেন তো ও আমাকে দেখে পকেটে হাত ভরে তসবিটা বাইরে করে খুব গুনতে লেগে গেল তা তখন কি করছিল তো এরকম কিছু কিছু লোককে চায়ের দোকানে পাওয়া দেখা যায় সদ্যই বের করে ফুসু ফুসু করবে এইরকম তসবি করবে না যদি আল্লাহকে পেতে হয় মসজিদের ভিতরে জিকির করো আল্লাহকে যদি পেতে হয় জঙ্গলে জিকির করো আল্লাহকে যদি পেতে হয় ওই পাহাড়ে বসে বসে করো আপনি ওই ফকির দরবেশ বাবা আসমানের দিকে মুখটা চেড়ে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছিল মূসা পয়গম্বর সেই লোকটার কাছে চলে গেলে গিয়ে দেখছেন তো লোকটা কঙ্কলের মতো শরীরের মধ্যে গোস্ত মাংস বলতে নাই চামড়াগুলা জড়ো 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 হয়ে আছে আর ওই সমাজ আল্লাহ আল্লাহ করতেছে মূসা পয়গম্বর বলতে আছেন ও আল্লাহর বান্দা এতই তুমি আল্লাহকে ভালোবাসো এত আল্লাহর তুমি জিকির করতেছো তবে আল্লাহ গোরা বলি যাক মানুষের গোস্ত চেয়েছে তুমি কি গোস্ত দিবে বলো আর যেমনি মূসা পয়গম্বর এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ফকির দরবেশ উঠে বসে গেছে আর যেমনি উঠে বসে যাওয়া ওই সময় বলছেন কি আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষের গোস্ত চেয়েছে বলে হ্যাঁ
বলে চাকুটা আমার হাতে দিয়ে দাও জোরে বল সুবহানাল্লাহ কেমন দেখো চাকুটা যেমনি হাতে নিয়ে নিয়েছে গোস্ত কাটবে ওই সময় মুসা পয়গম্বরকে বলতে আছেন বলে আল্লাহ কোন জায়গার গোস্ত চেয়েছে বলো মুসা পয়গম্বর বললেন এটা তো আল্লাহ বলেননি কি কোন জায়গার গোস্ত নিব ওই লোকটা বাবা এদিকার গোস্ত কাটতে লেগে গেল ফকির দরবেশ মনে মনে চিন্তা করল যদি এদিকার গোস্ত না নেয় তবে এদিকার হতো নিতে পারে এদিকার যদি না হয় তবে এদিকার নিবে ছাগল শরীরের চামড়াগুলো জড় জড় একদম কঙ্কলের মতো পিঠে পেটে লেগে আছে গোস্ত নাই তবে এখানকার ওখানকার কেটে কেটে বাটির মধ্যে ভরে দিয়ে বাটিটাকে পরিপূর্ণ করে দিয়ে বলতে আছে মুসা পয়গম্বর আমার ভাগ্যটা এত ভালো কি আমার শরীরের মাংস আল্লাহ নিয়ে নিয়ে এই জোরে হবে না এই চাদিয়া সেন্ট দিকে লোক তে পিছকে লোক তাতে যা খালি দু পাঁচটা দেখে আল্লাহ সুবহানাল্লাহ লাগ আছে তারাই বেশি বুঝে ভরা বুঝে না কি ওই লাগি বলা যায় আমাদের মানুষের শিক্ষার বহুত কমি আছে আছে না নাই হ্যাঁ কোন জায়গায় সুবহানাল্লাহ পড়তে হয় সেটাও আমরা জানি কোন জায়গায় ইন্নাল্লাহি ইন্না লিল্লাহি পড়তে হয় এটা আমরা জানি মাটি দিয়ার দোয়াটাও জানি কি বলো সুবহানাল্লাহ বলতে জানি মানুষ যখন মরে যাচ্ছে তখন কি বলছেন শুনছেন অমুকের বাপ মরেছে কি মা মরেছে তো যারা দোয়া জানল তারা পড়ল যারা না জানছে আয় যা হায় রে লোকটা মরে গেল যা এটা দোয়া এগুলাই দোয়া মনে হয় এগুলা শিখেছে শিখতে অর্জন করো যোগ্য তো আলেম আছেন ইমাম সাহেব আছেন ওনার মুখ থেকে জিজ্ঞাসা করিলেন কি কি দোয়া পড়তে হয় মাটি দিতে যাচ্ছি তো কি পড়ি কি পড়তে হয় ভাই দোয়াটাও ভুলে গেলাম না হয় হ্যাঁ হ্যাঁ এই দেখেন উনি জানেন তাহলে আপনার কি জানেন এই নামাজি নামাজ গিলা হয়তো কিছু কিছু জানে আবার কিছু কিছু নামাজ গিলা মাটি দিয়ে দোয়াটাও জানে না তখন মাটি দিয়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ করে না জি আবার কিছু কিছু লোক আছে বিসমিল্লাহটাও না জানে ফুসফুস করে দেখেন দিয়ে মানে পাশের লোককে জানা আছে কত দোয়া জানি দেখ বাপরে ফুসফুস করে জানিয়ে দিলে আওয়াজ করে ওই ফুসফুস করিয়ে না বললাম যদি এই আমরা শিখতে না পারবো শিখবো কোনগুলা বলুন তো আমরা গুচ্ছামো করবো চায়ের দোকানে বসে বসে অমুক অমুক ইয়া করেছে এগুলা কি এগুলা কি গুচ্ছামো করার দরকার নামাজ পড়ছি নামাজ পড়ে মসজিদ থেকে বেড়া মাত্রি গিল্লা করতে শুরু হয়ে গেছে কেন কি নিজেকে দেখুন কি আমি কি আপনি যদি নিজে নিজে বুঝতে পারেন তো কেউ কারোর গিল্লা করবেন না করবেন কি কোনোদিন করবেন না কিন্তু আমরা ভাই নিজে নিজে তো বুঝতে পারি সেই ফকির দরবেশ বলছেন আমার ভাগ্য কত ভালো কি আল্লাহ আমার শরীরে গোস্ত নিয়ে নেবে জোরে বলে সুবহানাল্লাহ ওই সমাদে হযরতে মুসা পয়গম্বর ওই গোস্ত নিয়ে তোর পাহাড়ে চলে গেলেন তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে বলতে আছেন ও আল্লাহ তুমি বলেছিলে মানুষের মাংস গোস্ত নিব তাই আল্লাহ আমি নিয়ে চলে এসেছি আল্লাহ বললেন মুসা হে মুসা পয়গম্বর বলো এই গোস্তটা তোমায় কে দিল বলো বলে আল্লাহ গো কত মানুষের কাছে আমি গেলাম তারা কেউ আপন গোস্ত দিল না তবে এমন একজন ফকির দরবে শরীরের মধ্যে মাংস গোস্ত নাই তবে সেই লোকটা কেটে 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 দিল বলে হে মুসা তবে একটু বলো বলো আমি বলেছিলাম মানুষের মাংস নিয়ে আসো তবে মুসা তোমার কি শরীরের মধ্যে গোস্ত ছিল না বলো বলে মুসা তোমার শরীরে গোস্ত ছিল না তাহলে বলো ওই ব্যক্তি আমাকে এত ভালোবাসে আর ওই ব্যক্তিকে ওই মেয়েটি রুটি দিয়ে খুশি করেছিল আমার কাছে দোয়া করেছিল তো দোস্ত হয়ে দোস্তের যদি কথা না শুনবো শুনবো কার ভালো তাহলে মুসা তোমার তো শরীরে গোস্ত ছিল কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে তবে দেখুন আমরাও সেরকম অহংকারী মানুষ আমরা বহুত পড়ে আছি এরকম অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আপনাদের আমাদের সকলকে সঠিক পথে নিয়ে যাওয়ার তৌফিক ইনায়াত করুক জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন ভক্তি ভরে উচ্চ স্বরে নবীকে হাজির ও নাজির মেনে জোরে জোরে নবীর প্রতি দরুদ পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ দহরদম জাবা দসিনি কালো শাফি আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জীবনের আমার মা বোনের আমার হযরতে মূসা নবী ওই সময় বলতে লাগলেন ওগো আল্লাহ ওগো পাক পারওয়ার অধিকারি আলাম তবে এই দুনিয়া পৃথিবী ধ্বংস হবে কিনা একবার বলো আমার সঙ্গী সাথী হয়ে এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে কি আল্লাহ বলছেন মোসা একজন ব্যক্তি আছে জোরে বলুন সুবহানাল্লাহ মোসা বলছে আছে আমার থেকে তোমাকে ডাকতে বলা আছে আমার থেকে ইবাদত করতে বলা আছে আমার সঙ্গে হাসর করবে সেও এমন পৃথিবীতে মানুষ আছে তো যে হ্যাঁ তো যে কে বলছে একটা কসাই আছে জোরে বলুন সুবহানাল্লাহ কোন নামাজির কথা বলেননি আলেমের কথাও বলেননি একটা কসাইর কথা বলেছিলেন হযরতে মূসা পয়গম্বর ওই সমাজে বললেন ওগো আল্লাহ তবে ওই কসাইর সঙ্গে কোন জায়গায় আমার দেখা হবে আল্লাহ বললেন মূসা তুমি বাজারে চলে যাও দেখো ওই নওজওয়ানটা বাজারে গোশত বিক্রি করতে আছে তবে দেখবে ওই কসাইটা তোমার সঙ্গী সাথী হয়ে চলে যাবে হযরতে মূসা পয়গম্বর আপন বাবা রাস্তা ধরে বাজারে চলে গেলেন বাজারে যাবার পরে খুঁজতে 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 দেখা গেল একটা নওজওয়ান ওই জায়গাতে গোশত বিক্রি করতে আছে আর ওই নওজওয়ানকে দূর থেকে মূসা নবী আপন দেখতে আছে বলে ওই নওজওয়ান এমন কি আল্লাহর জিকির করে এমন কি আল্লাহর ইবাদত করে কি গসাই আমার সঙ্গী সাথী হয়ে হাসর করবে সমস্ত গোশত বিক্রি করা হলো তবে তার মধ্যে কোন জিকির দেখতে পেলেন না হযরতে মূসা নবী টুক টুক করে তার কাছে চলে গেলে আর যেমনি বাবা কাছে চলে গেলে ওই সমাজে আপন বাবা কসাইকে বলতে আছে হে কসাই তুমি এখন যাবে কোন জায়গায় বলো কিন্তু কসাই জানে না কি ইনি হচ্ছেন এই জামানার নবী যার নাম হচ্ছে মূসা নবী বলছে কি আমি তো যাব বাড়ি আমার গোশত বিক্রি হয়ে গেছে আর কি করব বলে তোমার বাড়ি আমি যেতে চাই বলে চলো কসাই আগে আগে মূসা পয়গম্বর পিছনে পিছনে জোরে বলুন সুবহানাল্লাহ মূসা নবীকে কিন্তু ভাই কসাই চিনে না হঠাৎ করে যদি আপনি আমার গ্রামের মধ্যে যান তবে যদি আপনাকে কেউ চিনতে পারবে কি বলুন কেউ পারবে না আমি যে আপনার গ্রামে হঠাৎ করে যখন প্রথম এসেছিল এই কমিটির মধ্যেও কেউ আমাকে চিনতে পারবে কেউ চিনতে পারেনি আস্তে আস্তে চিনারি হয়ে গেল তেমনি বাবা মূসা পয়গম্বরকে চিনে না কসাই আগে আগে মূসা নবী আপন পিছনে 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 চলতে লাগলেন বাড়ি যাওয়ার পরে কসাই বলতে লাগলো বলে আপনি এই জায়গাতে একটু বসো না আমি আমার মা জননীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসি আমার মাকে আমি দেখা করে এসে একসঙ্গে গোসল করে খাবার খাদ্য দেখাবো হযরতে মূসা নবী আপন বাবা দেখতে আছেন কসাইর দিকে আর কসাইর দিকে দেখতে দেখতে আর কসাই চললো মায়ের কাছে কিন্তু কসাইর মায়ের দুই চোখ ছিল অন্ধ দেখতে পেত না দুই পায়ে ছিল ল্যাংড়া উঠতে বসতে চলতে ফিরতে পারত না এমন কি কসাই গিয়ে যদি দেখছে তো মা বিছানার মধ্যে পিসাব পায়খানা করে এমন কি নোংরা করে দিয়েছে মা এত কষ্ট পেয়ে গেছে কসাই কেঁদে কেঁদে বলে তুমি এত কষ্ট পেয়ে গেছো মা তবে আমি তোমার সেবাটা আমি করব জোরে বলুন সুবহানাল্লাহ তবে আজকালকার নওজওয়ানেরা দেখুন বাবা একটা পরের মেয়েকে বিয়ে করে বাড়ি যখন নিয়ে চলে আসছে মেয়ের বিবির বিবির ভালোবাসায় বিবির মায়ায় পড়ে মা বাপকে বাবা এখন কি পৃথক করে বাদ দিয়ে দেয় কিন্তু প্রত্যেকটা মেয়ে যদি চিন্তা করে আজকাল দেখবেন যে মায়েদের বাচ্চা কোলে আছে খুব ধ্যান দিয়ে শুনো যে মেয়ের বাচ্চা কোলে আছে ওই বাচ্চাটাকে তার মা খুব আদর করছে করে না করে না একবারে বুকে ভরা চুম্মা খাওয়া মুখে যে খায় বাচ্চাটাকে খাওয়ায় খাওয়ায় না খাওয়িয়ে বাচ্চাটা বড় করে তুমি কত আদর করে নিয়েছো কিন্তু তুমি যে যে মায়ের বাচ্চাকে তুমি বিবাহ করে স্বামী করে নিয়েছো তোমার স্বামীটাকেও তোমার শাশুড়ি সেইভাবেই আদর করেছে করেনি তুমি তিন দিনকার নারী বিবি হয়েছে
মায়ের কাছ থেকে সেভাবে কেড়ে নিছো তো তোমারও তো একদিন আসবে তোমার বাচ্চাটাকে যে আমরা আদর করছো তোমারও বাচ্চাটাকে একদিন তোমার বাড়িতে বউ এসে তোমার কাছ থেকেও কাড়বে কি প্রত্যেকটা মেয়েরা যদি সেভাবে চিন্তা করে তাহলে কোনদিন বাড়িতে ঝগড়া ঝগড়া হয় না হয় কি তবে আমরা ওই বুঝনটা আমরা বুঝি না ওই কসাই বাবা মায়ের কাছে দাঁড়িয়ে আছে তবে কত কত ছেলে আছে দেখবেন মা যদি বিছানার মধ্যে পায়খানা করে দেয় ওই গর্ভধারিণী মার ওই সেবা করবে না বলে মুখে কাপড় দিয়ে চিচি করতে করতে বেটা চলে যায় কত বউ আছে দেখবে মুখে কাপড় দিয়ে চিচি করতে করতে পালিয়ে যায় আবার কত বউ আছে দেখবেন পানটি তৈরি করে শাশুড়ি সেবা করবে না বলে ওই সময় তার স্বামীর কাছে চলে যায় বলে স্বামী গো আমি দুদিন কার মার বাড়ি যাব বলে কেন তোমার বাড়ি যাবি রে আমার মা এখন অসুস্থ পড়ে আছে তখন বলবে স্বামী গো আমার পেটে বেদনা হচ্ছে গো আমার পেটে খুব লাগছে দুদিন বাড়ি যাই শুদ্ধই বাহানা পেটে লাগে না যদি এ বেকার না যেতে দেই তো কি করবে দেখবেন মার বাড়িতে ফোন করে দিলে ঝগড়া শুরু হয়ে গেল তাই না আবার কত মেয়ে আছে দেখবেন বাড়িতে কাজকর্ম করবে না বলে শুধু শুধুই বলবে আমার মাথায় লাগছে শুতে গেল শাশুড়ি এখন কাজ করতো জানছে মা মাথায় লাগছে কিনা কিছু বুঝতে পারবে আপনি মেয়েদের মধ্যে এমন বানটি আছে তবে বাপজিরা ভাইরা মা বোনেরা আমার কেমন বানটি তৈরি করবে না তুমি যদি আজ করো তোমারও কাল তোমার বাড়িতে হবে ইহার বাপজিরা আমার এমন কোন যারা শিক্ষিত নারী আছে যারা শিক্ষিত নারী হয়ে যায় তুই নারী বলবে স্বামী গো আপনার মা মানে আমারও মা আপনি যে আপনার মায়ের সেবাটা করবেন ওই সেবাটা আপনি নিজের হাতে না করে যদি আপনি আমাকে করতে দেন তার আপনার মায়ের সেবাটা যদি আমি করি তবে আমার বেড়াটা পার হয়ে যাবে এমনি কয়টা মার নারী আছে কয়টা মেয়ে আছে ভাবে বলতে পারে বাপজিরা আমার হযরতে মুসা পয়গম্বর দেখতে আছেন টুক টুক করে দেখতে 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 ওই কসাই আপন নিজের মায়ের সমস্ত কাপড় গোলা ধুয়ে মুছে দিয়ে দিল এমনকি কাপড় পরিধান করে দিল সঙ্গে সঙ্গে গোস্ত রান্না নিয়েছে মায়ের সম্মুখে রেখে দিল মাকে বলতে আছে মা গো মা দেখো তোমার জন্য গোস্ত নিয়ে এসেছি বা তুমি গোস্ত খেয়ে নাও ওই সময়তে কসাই আপন বাবা মাকে বারবার বলে কসাইয়ের মা বলতে আছে আরে তো আমার কলে যার টুকরো তো আজকে গোস্ত গোলা খেয়ে নে আমি গোস্ত খাবো না রে আর তুমি যদি গোস্ত খাও রে বাপ তবে আমার মনটা ভরে যাবে কসাই বলে মাগো মা তুমি গোস্ত গোলা কেন তার মা বলতে আছে ও গো বেটা তুমি গোস্তুলা যদি কেনাও তবে আমার মনটা ভরে যাবে আমার আশা পূর্ণ হয়ে যাবে সাইর মা বলছে বেটা কেনাও কসাই বলে মা গো আমি গোস্ত খাবো না তুমি কেনাও তার মা বলল বেটা রে আমার মুখের মধ্যে দাঁত নাই রে আমি চাবিয়ে চাবিয়ে খেতে পারবো না তবে তুমি চা গোস্ত কেনাও কসাই বলল মা গো মা যেদিন আমি ছোট ছিলাম গোমা সেদিন আমার মুখের মধ্যে দাঁত ছিল না তোমার মুখের মধ্যে দাঁত ছিল না তবে মা একটি কথা শুনো এখন আমার মুখের মধ্যে দাঁত আছে মা তোমার মুখের মধ্যে দাঁত নয় সেদিন আমার মুখে দাঁত ছিল না তোমার মুখে দাঁত ছিল আমার শক্ত জিনিস খাবার যখন ইচ্ছা হতো মা তখন তুমি নিজের মুখে ভরে চাবিয়ে চাবিয়ে নরম করে আমাকে তুমি খাইয়ে দিতে আর আমি টুকটুক করে খেতাম গোমা তেমনি আজকে আমি চাবিয়ে চাবিয়ে তোমাকে দিব আর তুমিও আপন নিজে গোগোলা খাবে জোরে হবে না আমন কি হযরতে মুসা সুবহানাল্লাহ এই দেখেন ভাই আমার একজন মাকে 200 টাকা দিয়ে গেছে নাকি আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয় জিয়া সাহেব উদ্দেশ্য করে আসাকে যাতে পরিপূর্ণ জোরে সকলে বলুন আমিন মুসলমান ভাইরা বাপজিরা আমার এহানো কসাই বলছে মা আজ আমার দাঁত আছে আমি চাবি দিছি তুমি খেয়ে নাও
মুসা পয়গম্বর আপনার বাবা দূর থেকে দেখতে আছেন আর দেখতে দেখতে সমস্ত বাবা ওই কসাই গোসগুলা চাবিয়ে চাবিয়ে দেয় আর মায়ের মুখে দেয় টুক টুক করে খেয়ে নাই গোস্ত খাওয়া হয়ে গেল ওই সময়তে কসাইর মা বলতে আছে বেটা একটা মুসল্লা বিছিয়ে দাও যেমনি যাই নামাজ মুসল্লাটা বিছিয়ে দিল করে বেটা মারে একটু উঠে বসিয়ে দাও যেমনি উঠে বসিয়ে দিল কিন্তু মা দুই চোখে অন্ধ দুই পায়ে ল্যাংড়া চলতে ফিরতে পারে না মা জানে না কি আমার বাড়িতে এই জামানার নবী যার নাম হলো মুসা নবী আমার বাড়িতে হাজির আছে মা ওই সমাতে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো বলে আল্লাহ গো ও গো পাক পারওয়ার অধিকারী আলা আমার একটাই কলেজ আর টুকর তবে আল্লাহ গো এখন পৃথিবী দুনিয়া ধ্বংস হওয়ার পরে যেদিনকে হাসর হবে তবে এই জামানার নবী যার নাম হলো মুসা নবী ওই মুসা নবীর সঙ্গে যাতে আমার বেটার হাসুর হয়ে যায় মুসা নবী ওই সময়তে বলছে আল্লাহ বুঝেই গেছি এখনো আপন কি এই কসাইটাই আমার সঙ্গী সাথী হবে জোরে বলো সুবহানাল্লাহ তবে ভাই আমি আর বাড়াবো না যেত উনি আছেন ওনার মুখ থেকেও কিছু শুনবো বহুত দিন থেকে ওনার কাছে শুনিনি আজ পেয়েছি কেউ আর ওতে আমাকে তো পাই পাই ওকে আজকে পেয়েছি বুঝলেন তবে মুসলমান এমনও কি আমরা মা জননীকে আমরা যে মায়ের গর্ভ থেকে আমরা এসেছি সবাই তাই না মাকে ভালোবাসেন বসেন না জোরে বাসেন না বাসেন বাসেন না মনে হয় যদি মাকে ভালোবাসতেন তাহলে জোরে বলে হ্যাঁ ভালোবাসি বাসেন ওই লেগে ভয় ভয় বলে নাকি পেশা যাবে নাকি যদি প্রকৃত সত্যি যদি মায়ের সত্য বেটা যদি হন তো মাত্র দশটা টাকা যদি দেখেন তো দেখি দেখি দশ টাকা কত ভালো আছে এই দেখুন সুবহানাল্লাহ কেমন দেখেন মার দরদি ছেলে সুবহানাল্লাহ তবে মা বোনটাও যদি মাকে ভালোবাসে থাকেন তো আমার হাতে দিবেন এদিকে নাই মলি সাহেব তো গপ চিন দিয়ে সব পাইছে আমার হাতে দিবেন দশ টাকা মাত্র যে মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া জোরে হবে না মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব কে হাই হাই রে খিদে তা পাইয়া মাঝে আমাই ছেড়ে গেল একেবারে নাম খুলিয়া আমারে বহলিল খিদে তা পাইয়া মাঝে আমাই ছেড়ে গেল একেবারে নাম খুলিয়া আমারে বহলিল মনের কথা মনে রেখে মনের কথা মনে রেখে রাখলো যে চাপায়ার কারে ডাকিব আরে কারে ডাকিব মগো মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া কারে ডাকিব কে হাই হাই রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কান্দে পরানা আকুল হইয়া মায়ের লাগিয়া মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কান্দে পরানা আকুল হইয়া মায়ের লাগিয়া সেই মায়ের বোলা বলিয়া গিয়া সেই মায়ের বলিয়া গিয়া কেমন ডাকিব হইয়া কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব।